তখন দেখা করবে। গুটকা তেরেঙ্গা হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনে বিমাল তুলসী শান্তি মুসাফির যা ঘোড়া খাওয়ার ইচ্ছা হয় আপনারা উঠে গিয়ে খেতে পারেন। তবে আমি যখন বক্তৃতা করব ওই আদা রান্নায় তরকার বাটার সময় লবণ যখন দেব তখন কিন্তু চুলে গেলে চিমটি কাটবে। আমি ফের বলছি একটা বিচার হতে গেলে ফার্স্টে যদি আপনি না থাকেন মাঝখানে ঢোকে যদি কোনো বিচারের সম্পর্কে কোনো কথা বলেন যিনি সভাপতি থাকবে সে বলে তুমি কি জানো মাঝখানে ঢোকে তুমি আগে ছিলে না মাঝখানে ঢোকে তুমি গুতো মারো কেন। তাহলে একটা বিচারে যদি আপনার কথা যদি না চলে তাহলে ধর্ম সময় আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা লাগবে। তারপরে আপনার সিদ্ধান্ত আর আমার সিদ্ধান্ত ভুল ভেরান্তি একটা জায়গা পৌঁছাবে আর আপনি জানবেন না কিছু না। বলছে আমি যখন ঢুকেছি স্টেজে মফিজুল ভাই কি একটা বলছিল মনে হচ্ছে এরকম কথা কোন হুজুর কয়নি তো কেউ তো কয়নি কেউ তো বলেনি। তখন আমি বলো ভাই মাঝখানে ঢুকে পুকুরের মাঝখানে ঘা দিয়ে লাভ হবে না। তার কারণ কি জানেন পাশের চুল বেশি চুল কয়। আমার ভাষা খুব একটা বড্ড ভালো না। পশ্চিম বাংলা যত মানুষের বক্তৃতা ইন্টারনেটে চলে তার চাইতে বেশি আমার চলে। আমার একটু মুখ দোষ আমার মুখে ভাই একটু মধু লাগাই মাঝে মাঝে। এই কালকে গেছিলাম সুন্দরবনে মধু কিনে নিয়ে এসেছি ওদের এখান থেকে টাটকা মধু তো মাঝে মাঝে একটু খাই বলি আল্লাহ আমার মুখে একটু মধু মধু ভাষা দিও। আল্লাহ হয়তো মনে করেছে যে মফিজুল তোর আবু বক্কারের মতো পাঠ দিলে হবে না ওমরের মতো পাঠ দেবো। আবু বক্কারের পাঠ হয়তো দেয় না আমার ওমর ফারুকের পাঠ দেয়। তবে দুটোই ঠিক দুটোই ঠিক। আবু বক্কারের নিয়তটাও নিয়মটাও ঠিক ওমর ফারুকের নিয়মটাও ঠিক। আল্লাহর একটা নাম হচ্ছে ইয়াকাহারু ওমরের চাইতে আরো কঠোরতা ইয়া রহমানু আবু বক্কারের চাইতে আরো নীরবতা। বলুন সুবহানাল্লাহ দুটো নিতে হবে। আর কেউ যদি শুধু বলে আমি নরম ভাই আমাকে কিছু বলো না মনে করতে হবে অতি ভক্ত চোরের লক্ষণ ভালো না। এগারোটা বল এগারোটা মানুষ যখন বল খেলা করে যে বলটা নিয়ে লাতি মারে বলটা গোল না লম্বা গোল ওই কেরামবুটির মতন গোল বলে মারলে ঠিক গোল আর পকেট হয়। বেঁকা যদি হয় দক্ষিণ দিকে মারলে পূর্ব দিকে খানার বলে ঘুমিয়ে থাকবে। ওই বলটা এগারো গুণ বাইশটা দল যখন লাথি মারে আর শট মারে অবশেষে ওই বলটা যখন গুলকির কাছে যায় গুলকি এক হাত দিয়ে ধরে না দুই হাত দিয়ে তাহলে ইনি ভাবলো এগারো গুণ বাইশটা দল আমাকে বুকে নিয়েছে কপালে নিয়েছে মাথায় তুলে পায়ে শট মেরেছে কিন্তু গুলকি আমাকে দুই হাত দিয়ে ধরেছে মনে হচ্ছে ইনি ভালো। আবার যখন ওই গুলকি যখন আবার বুক দুই হাত দিয়ে ধরে আবার বুকে জড়িয়েছে আরো ভালো। ও যখন কাদাটা ময়লা মুছে দিয়ে যখন চুমো খেয়েছে আরো ভালো। কিন্তু তো সার থাকা দরকার। এগারো গুণ বাইশ জন যত জোরে না তার বুকে লাথি মেরেছে এ সব চাইতে মাথায় হাত দিয়ে ফাঁকা জায়গায় বলে সংখ্যালঘুর মাথার উপরে কেউ না থাকলে আমি আছি তোর বুকের ছাতায় যে জোরে লাথি মারবে এক লাথিতে এখান থেকে ডিটেনশন ক্যাম্পে যাবি। কথা বুঝে এসে ভাই খুব কঠিন ওই জন্য বক্তৃতা সব রকম থাকে। ডাক্তার হতে গেলে তো র্যান্টাক আর হিস্ট্রিক আর আর্জেন্টিনা বেলেমিট আর গ্রিন গ্রিলিন টনিক আর আলফা আলফা এগুলো রাখলে তো ডাক্তারগিরি চলে না। তা সর্বরকম রাখতে হয় ক্ষেত্র হিসাবে ব্যবহার করতে হয়। যাক একথা শেষ। তার কারণ শিক্ষিত লোক কম্পিউটারের কাছে থাকে না লাইনে থাকে আর মূর্খ লোক কম্পিউটারের কাছে থাকে যার কারণে সমাজে লুৎফার লিখতে গিয়ে দশের রট লিখেছে। লুৎফার লিখতে গিয়ে দশের রথ লিখেছে দশের রথ বুঝলেন না খুব কঠিন খুব কঠিন। আমার মাঝে মাঝে ধরে পুলিশ ড্রাইভিং লাইসেন্স দেখি বলি স্যার পড়তে পারো পড়তে পারো যদি পড়ো আমার সামনে জোরে জোরে পড় তো স্যারের কাছে নিয়ে গেলে হবে না তোর পড়তে হবে। আল্লাহ বাবু একটু ভেতরে আসবে সোনা ভাই আমি যখন অস শুরু করবো তার একটাও তো উল্টো কথা বলবো না একটু লাইনে থাকবে একটু সোনা ভাই ভিতরে আসে তকবীর দেন না আর এই তকবীর
আর একটু জোরে বলেন নারে তাকবীর, মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন নারে তাকবীর, সিলসিলা হে ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রতি বছরের না এবছর মহান ইসাল্লে সওয়াব, শ্রোতা বৃন্দ, কমিটি বৃন্দ, আলেম ওলামা গণ, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, আমাদেরকেও কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাম হাতে লেখা আছে আট, এই দাগ আছে না, দেখেন দেখেন বাম হাত দেখেন আট, তারপরে সোজা দাগ আছে এক, আরবিতে কত হবে, আটের পিঠে এক একাশি, ডান হাত চেক করেন প্রথম আছে এক, তারপরে আছে আট, আটের একের পিঠে আট কত হয় আঠারো, তাহলে একাশি আর আঠারো কত, ওই তো এক আর আটের নয়, আট আর একে নয়, দুটো নয়, নিরানব্বই। অধিকাংশ মুফাসসিরের মত হলো আল্লাহ পাকের গুণাবলী সিফাতে নাম হয়েছে নিরানব্বই, তাই নিরানব্বইটা নাম যখন হাতে দেওয়া আছে কোনো কাজে খুশি হয়ে আল্লাহ শুকরিয়া যাপন করতে হয়, তালি মারা না যায় তালি মারা যাবে না, মুসলমান খুশি হলে আল্লাহ শুকরিয়া করবে না তালি মারবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে, তাহলে তালি মারো কেন, এগুলো চলবে না, কখন চলবে না ভাই। ঈসা মুসা দাউদ আইয়ুব শুআইব জাকারিয়া লূত ইব্রাহিম তামাম পৃথিবীর নবী আর আম্বিয়া আর পীরমাশায়েকের কথা বলা আমার এখনই সময় নেই, আমি এই কথাই বলবো, আগামী দিন যখন আমি সকালে ডাল আর গরম ভাত খাবো ওই ডালে যে পাউডার মিশিয়েছে তার বুকে লাথি মারবো, কবে সোনা কিনবো আর নাতির বিয়ে দিয়ে ও সোনার হিসাব এক্ষুনি করার সময় নেই, পরিস্থিতি হিসাবে বাস্তবিক কি হচ্ছে সেটা আপনাকে ভাবতে হবে। যারা সবজি চাষ করে সরিষা কিংবা ডাল কিংবা মুসুরির ডাল কিংবা তিল এগুলো যারা কৃষক হিসাবে চাষ করে আর ওতে যারা কুচি কুচি ইঁদুর মাটি মিশায় আর মার্কেটে গেলে চাষা এত মাটি কেন, উনি যখন বলে বাবা একই আর আসমানে ফলে এত জমিনে ফলে মাটি থাকা স্বাভাবিক, আমি ওর কপালে বাস ফেলার জন্য আজকের মাইকে বসেছি। যারা সবজি বিক্রি করার জন্য সবুজ রং দেয় পাক্কা চিটিং বাস তাদের ধোলাই করব, যারা গোস্ত বিক্রি করে উপরে লাল পলিথিন দেয় তাদের ধোলাই করব, যারা জিলিপি বিক্রি করে লাল বাল্ব দেয় তাদের ধোলাই করব, যারা বিয়ের কাপড় কিনতে যায় একটা দামে লাইট লাগিয়ে দিয়েছে চোখ ধাঁধা লেগে গেছে কাপড়টা কত দামি দোকান থেকে বার হয়ে চোখের পানি জারি করছে চিটিং বাসকে ধোলাই করব, বক্তৃতা শুধু নামাজ আর নামাজ আর রোজা আর রোজা এটা কিন্তু ধর্ম শেষ নয়, এক লক্ষ টাকা চুরি করলে ওটাও যেমন হারাম এক টাকা ফাঁকি দিলে ওটাও হারামের বাচ্চা হারাম, শুকর যদি পঞ্চাশ কেজি ওজন হয় ওটাও হারাম, ওর যদি বাচ্চা হয় দু কেজি ওজন তেবু হারামের পেটে হারাম, মাথায় যায়নি। আর মুর্শিদাবাদ আর নদিয়া জেলায় ওয়াজ করতে আমার খুব অসুবিধা হয় বাবা, খুব অসুবিধা, কেন বোঝে কম, একটা ঘটনা ধরো এ মাথাতে ঘুমাতে আহ কি ঘটনা কইছিল গো বাবা, চোখ থেকে পানি ঝরছিল, তুই কাঁদিস কোন বাড়িতে গিয়ে, আমার কান্নাকাটি এখন সময় নেই, আগে ধর্ম চেন, ধর্ম না চিনলে ও কান্না তোর কাজে লাগবে না। ওখানে গেটের ধারে সোনা ভাই থেকো না, তোমরা চলে এসো বাবু, ভিতরে কমিটির ছেলেরা কোথায়, একটু গেটের ধারে একটু ওদের ব্যবস্থা করে দেন, একটু রাস্তা দেন, একটু রাস্তা দেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ,
قال النبي صلى الله عليه وسلم لعنة الله اليهود والنصارى اتخذوا قبور انبيائهم مساجدا الله نبي امر حديث شريف বললেন لعنة الله اليهود والنصارى يهودي نصارى দের প্রতি আমার আল্লাহ পাকের গজব اتخذوا قبور ওরা যখন কবর দেখতে পায় মাজার শরীফ দেখতে পায় انبيائهم مساجدا নবীদের কবর দেখলে মসজিদে যেমন সাজদা দেয় ওরাও তাদের পায়ে সেজদা দিয়ে জাহান্নামে চলে গেছে। আমি আপনার কাছে একটা হাদিস পড়েছি, আগে একটা কোরআন শরীফের আয়াত পড়লাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ হাম তরিহি ইবাদত করতে হে আর তুজহি সিপার দোনো হাতু টাকার দোয়া মাংতে হে, আল্লাহ আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যে বান্দা আমার কাছে চায় আমি আল্লাহ খুশি, যে বান্দা আমার কাছে চায় না ওই বান্দাটা ধ্বংস হয়ে যায়, আমার যায় আসে না। এ সোনার মানিকেরা আপনারা এশার চার রাকাত নামাজ পড়েছেন, মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করেছেন, এশার চার রাকাত মাগরিবের তিন রাকাত নামাজ আদায় করার পর ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ দরবারে হাত তুলেছি, আল্লাহ শরীরটাকে ভালো রেখে দাও, মায়ের শরীরটাকে সুস্থ করে দাও, বোনের বিয়ের সুব্যবস্থা করে দাও, আল্লাহ কৃষক চাষ করেছি সবজিতে ভালো ফল দাও, ইবাদত করেছি তিন রেকাত আল্লাহর কাছে চেয়েছি তিন কোটি টাকার ফসলের প্রাসিদ, আমার আল্লাহ পাক জানি দে চাইলে আমি আল্লাহ দেব, আর চানেওয়ালা ব্যক্তির প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চাইতে হবে কিরকম করে চাবে, কোথায় বলে না কোথায় কি বলে, শ্বশুরের জামাইয়ের যদি মুখের ভাষা ভালো থাকে শ্বশুর এমনি দিতে চায়, আর জামাইয়ের যদি মুখের ভাষা ভালো না থাকে শ্বশুর কিন্তু দেওয়া জিনিস কিন্তু ফিরিয়ে নেয়। এবার আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে, কেমন ভাবে চাইবে, বেঈমান চাইলে তার দোয়া কবুল, ইমানদার চাইলে তার দোয়া কবুল। হাদিস খুলে দেখেন, ফেরাউন দোয়া চেয়েছিল তার দোয়া কবুল, নীল নদের পানি ভাটা হতো জোয়ার হতো আল্লাহ দোয়া কবুল করেছে, বড় পীর সাহেব হুজুর দোয়া চেয়েছিল দোয়া কবুল করেছে আল্লাহ। এবার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় অজির বার আমি একটা লাইন পেয়ে গেছি, লাইনটা আমি বার করে নিয়েছি, আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা এক সময় দাঁড়িয়ে আছেন, কিছু সাহাবারা দাঁড়িয়ে আছেন, বেঈমান কাফেররা সিরিয়াতে ব্যবসা করে আসার সময় ওরা লাফাতে লাফাতে আনন্দ করতে করতে আল্লাহ নবী সামনে দিয়ে হেঁটে যায়, সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পথচারী মতো হেঁটে যেতে পারে কিন্তু লাফাতে লাফাতে কেন যায়, নাচতে নাচতে হেঁটে হেঁটে কেন যায়, আল্লাহ নবী বললেন বাবা ওরা ইহুদি নাসারা ওরা বেঈমান, আমরা অসহায় আমরা দুর্বল, আমরা খেতে পাই কখন খেতে পাই না, তাই ওরা সিরিয়ায় ব্যবসা গিয়েছিল অনেক টাকা লাভ হয়েছে, তাই সাতজন ব্যক্তি অনেক টাকা লাভ হবার বিনিময়ে ওরা আমাদের হিংসা করে নাচতে 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 বাড়িতে ফিরছে, আমার আল্লাহ নবীর কথা বলা শেষ হয়ে যায়। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেছে, আপনারা জীবনে চল্লিশ বছর বক্তৃতা শুনেছেন, জীবনে পঁচিশ বছর বক্তৃতা শুনেছেন, সূরা ফাতিহা কখন নাজিল হয়েছে অনেকে জানে অনেকে বলতে পারে না, আল্লাহর কোরআন নাজিল হয়ে যায় ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি আল কোরআন আল আজিম, এ আমার হাবিব আমি আল্লাহ পাক কোরআন শরীফের সূরা জননী মা, কোরআন শরীফের সূরা জননী সূরা মা সূরা ফাতিহা, আমি সূরা ফাতিহা দান করলাম, সাতটা কাফের ব্যক্তি আনন্দ করতে করতে হেঁটে হেঁটে চলে যায়, আর আমি সূরা ফাতিহা শরীফের ভিতরে সাতটা আয়াত দিলাম, এই আয়াত তোমার উম্মত তোমার সাহাবা তোমার ভক্তরা যদি নিয়
নিয়মিত পাঠ করে। আমি আল্লাহ খামাইতে রুজিতে অর্থতে জলকার ফিশারি আর কৃষাকে আমি আল্লাহ আয় রোজগার বাড়িয়ে দেব। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ঠিক ঠিক সাতটা আয়াত দিয়েছে। তালি কোরআন শরীফের আয়াত আল্লাহ দিয়েছে সূরা ফাতিহা শরীফ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হার কিসিম সে সব তারিফ আল্লাহ তাআলা কা লাইগে, আর রহমান রহিম মেহেরবান নিহাত রহমা লাগে, মালিক ইয়ামিদ্দিন রুজি যাজা কা মালিক হে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আ আল্লাহ হাম তেরি হি ইবাদত করতে হে, আর তুজহি সি পর দোনো হাত উঠা কর দোয়া মাঙ্গতে হে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হামকো সিধে রাস্তে পর চালা দিজিয়ে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, উন রাস্তে পর চালা জিন পর তনে বহু জিয়াদা জিয়াদা ইনআম ফরমায়া, উন রাস্তে পর নহি চালা জিন পর আপনে বহু জিয়াদা গজব নাজিল হুয়া, মাগার না হোকে উন রাস্তে পর। এ ছেলেরা বাচ্চারা, আমি আপনার কাছে একটা ওয়াজের লাইন টেনেছিলাম, হয়তো এখন ক্লিয়ার করতে পারিনি, তবে আপনাকে আমি বোঝাতে চাই, ইহুদি খ্রিস্টানরা ওরা যখন আয় রোজগার পেয়ে যায়, ওরা নাচতে 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 বাড়ি যায়, ওটাই হলো ইহুদি আর খ্রিস্টানদের চরিত্র। আল্লাহ নবী বলেছে, যারা সুখে আর দুঃখে আল্লাহ শুকরিয়া আদায় করে, এরা ইহুদি খ্রিস্টানদের চরিত্র নয়, এর চরিত্র হলো মহান ইমানদারদের চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনার মালিকেরা, লক্ষ্য করে দেখা যায়, আপনার কৃষক চাষ করেন, আপনার কৃষকে যদি পোকা লাগে, মাছরা লাগে, বিমার হয়, রোগ হয়, কীটনাশক ঔষধ আপনি ব্যবহার করবেন, পৃথিবীর কোনো ডাক্তার বাড়িতে যাওয়ার আগে আগে আল্লাহ দরবারে সেজদা দিয়ে বলেন, আল্লাহ আমার ফসল দেখার দায়িত্ব আমি আপনার কাছে চিঠি জমা দিলাম, এবার দুনিয়ার জ্ঞানীর ব্যক্তির কাছে আমি যাবা আশা করলাম, তখন হবে আপনি ইমানদারের সঙ্গে যুক্ত। এমন কিছু বেহায়া মুসল্লি আছে, এলাকা যদি কোনো অশান্তি হয় আগে মেম্বারের কাছে যায়, মেম্বার যদি না পারে পঞ্চায়েতের কাছে যায়, পঞ্চায়েত না পারলে প্রধানের কাছে যায়, প্রধান না পারলে এমপির কাছে চলে যায়, এমপি না পারলে এমএলএর কাছে চলে যায়, এমএলএ না পারলে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, সাব কোর্ট করে নেয়, অবশেষে সবাই যখন কোনো দায়িত্ব না নেয়, এ মুসল্লি জুমার দিন দুটো ডাব আর পাঁচশকের বাতাসা এনে ইমামকে বলে, ইমাম একটু দোয়া করো, মানে সব শেষ। আমার কথা বুঝতেছে ভাই? ভাই প্রতিদিন যখন নতুন ওয়াজ করতে হবে, এমনি ঘাম বার হবে, এই একই রাস্তায় প্রতিদিন সাইকেল চালালে চোখ বুজিও টার্নিং করা যায়। তাহলে সবাই যখন হেরে গেছে, ইনি এবার ইমাম সাহেবকে বলছে, ডাব আর পাঁচশা বাতাসা দিয়েছি, এবার একটু আমার জন্য দোয়া করে দাও। ইমাম সাহেব দোয়া করে দিয়েছে, দোয়ায় আমিন আমিন বলে রাস্তায় এসে বলছে, যার কেউ নেই তার আল্লাহ আছে, ওর মুখে লাথি মারা দরকার ছিল। তুই আগে কোথায় ছিলিস? আগে তো আল্লাহর কাছে যাওয়া দরকার ছিল। সবাইকে দায়িত্ব যখন না নিচ্ছে, সবাই যখন ওনাকে ফাঁসিয়েছে, ধোকা দিয়েছে, অবশেষে বলছে, যার কেউ নেই, এ কথাটা সহজে বার হয়নি, কঙ্কুতো না খেয়ে বার হয়নি, বলে এই ব্যক্তিটাই বলছে, যার কেউ নেই তার আল্লাহ আছে, এর নিয়ে তার এর আশার টেন্ডারটা অতটা আল্লাহ ভিড় না, খোদা ভিড় না, অন্য জায়গায় সুবিধা পেতে আল্লাহ ভুলে যেত, অন্য জায়গায় সুবিধা পেলে আল্লাহকে তাও যখন সুবিধা না পেয়েছে, অবশেষে বলে দিল, যার কেউ নেই তার আল্লাহ আছে। এরকম কথা ফেরাউন বলেছিল, যখন ফেরাউন যখন নীলনদে যখন ডুবে যাচ্ছিল, তখন বলেছিল, আল্লাহ আমি তো আপনাকে মানি, আর আপনি কেন আমাকে কুয়াবে, আপনি কেন আমাকে অটল সাগরে ডুবিয়ে মারছো? ফারেস্তা জিব্রাইল বলেছিল, দেখো কার হাতে সই, যে মালিকের হুকুম মানে না তাকে কিভাবে মারা দরকার, তুমি বলেছিল নীলনদে চুবিয়ে মারা দরকার, তোমার মালিক হলো তো মহান আল্লাহ, তা তুই শালা এখানে ডুবে মর। কথা বুঝিয়ে আসিনি?
তাহলে যার কেউ নেই তার যদি আল্লাহই থাকে, তাহলে একতা যদি আপনার আর আমার চিন্তা থাকে, তাহলে আপনার বাড়িতে যখন আপনার জমিতে কৃষকে সবজিতে বেগুনে আর সরিষা খেতে পটল খেতে বিভিন্ন সবজিতে যখন পোকা লাগবে, ডাক্তার বাড়ি যাওয়ার আগে পাঁচ মিনিট দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে অন্তত আল্লাহর কাছে একবার বিশ্বাস দাও, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তারপরেই হবে আপনার সরলতা আর নিয়ত। নামাজে বলতে হবে না, চায়ের দোকানে বলতে হবে না, মনে যখন কষ্ট হবে আল্লাহ কষ্ট করে চাষ করেছিলাম, আপনি সব মালিক, আপনি আমাকে উদ্ধার করে হেফাজত করো। এবার আপনি কোরআনে এসেছে আল্লাহকে ডাকেন, ডাকার পরে দুনিয়ায় যারা জ্ঞানী ব্যক্তি তাদের কাছ থেকে আপনি অবদান নেন, কোরআনে এসেছে যারা জ্ঞানী তাদের কাছে তুমি পরামর্শ নাও, ওরা বলবে এটা দাও, ওরা বলবে ওটা দাও, ওরা বলবে ওটা দাও, এটাও কোরআনের আইন, এটাও কোরআনের আইন। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, আপনি মনে করবেন হয়তো আমি হাঁটতে হাঁটতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমার কিছু দেবে না, এ কথাটা ভুল, আপনার বিশ্বাস করা চলবে না। কোন ব্যক্তি মনে করবে আমি ঘুমিয়ে পড়ছি রাতের অন্ধকারে, মনটা কষ্ট পায়, অন্তরটা ব্যথা পায়, আল্লাহকে ডেকে বললাম আল্লাহ আমি আপনি আমাকে হেফাজত করো, অনেক মনে করবে হয়তো নামাজে না ডাকলে আল্লাহ হয়তো ডাক শুনবে না, এ কথাটা সম্পূর্ণ আর রং। অনেক ব্যক্তি মনে করে আমি দেখা যায় চাষ করছি আর চাষ করতে করতে আল্লাহকে ডাকছি, অনেক ব্যক্তি মনে করে এইভাবে ডাকলে হয়তো আল্লাহ আমার ডাকে সাড়া দেবে না, এ কথাটা আপনার ভুল ধারণা। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দার ঘাড়ে শিরা যত সন্নিকটে তার চাইতে আমার আল্লাহ অতি সন্নিকটে। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আল জিবালা আমার আল্লাহ দেখতে পায় তার পায়ের আওয়াজও শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি শহরে নগরে পাড়া পাড়া গ্রামে গঞ্জে অলিতে গলিতে খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসা আপনি যেখানে যাও না কেন, আমার আল্লাহকে যেখান থেকে ডাকবে আমার আল্লাহ সেখান থেকে আপনার ডাকে লাভদায়ক সাড়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনার মানিকেরা তবে ডাকে সাড়া দেবে এর ভিতরে একটা পেশমার আছে, নবী আদম আলাইহিসসালাম আমার আল্লাহর কাছে তিনি বলেছিল আল্লাহ জান্নাত থেকে বার হয়েছে, আল্লাহ আপনি ক্ষমা করে দাও, আল্লাহ আপনি মাফ করে দাও, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। হাদিস শরীফ এসেছে কল্লু নবীন মাসুম, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গোনা নাই, তো নবী আদম আলাইহিসসালাম দুনিয়াতে এসে আল্লাহকে ডাকছে আল্লাহ আপনি আমার ক্ষমা করে দাও, আপনি আমার মাফ করে দাও, আপনি আমার মঞ্জুর করে দাও। নবী আদম আলাইহিসসালাম একদিন নয় দুই দিন নয় সাড়ে তিনশো বছর, কোন কোন রাওয়াতি এসেছে 360 বছর ধরে কান্নাকাটি করেছিল, আমার আল্লাহ নবী আদমের দোয়া কবুল করেনি। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি শহরে নগরে অলিতে গলিতে পাড়া পাড়া গ্রামে গঞ্জে ঈদগাহ খানকা মুক্ত মসজিদ মাদ্রাসা পৃথিবীর যেখানে হাঁটতে খেতে শুতে আল্লাহকে ডাকবে আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে, এটাই যদি প্রমাণ হয় তাহলে নবী আদম আলাইহিসসালাম আল্লাহ দরবারে 350 বছর ডেকেছে কেন সাড়া দেয়নি জবাব দাও। মাথা যাচ্ছে ভাই, আমার বক্তৃতা শুধু পেশ অন্য কিচ্ছু না ভাই। এর আগের কথা কি খেয়াল এসেছে, আমরা হলাম আহলে সুন্নাত আল জামাত, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, কোরআন তেলাওয়াত, মাজার জিয়ারত, মা বাবার খেদমত, এর নাম হলো আহলে সুন্নাত আল জামাত। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখা যায় এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, নবী আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে বলল আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দাও, আমার আল্লাহ পাক দেখতে পায়, শুনতে পায়,
সবকিছু ক্ষমতাওয়ালা, কিন্তু নবী আদম আলাইহিস সালামের দিকে আমার আল্লাহ দেখছে, দেখছে শুনছে, কিন্তু রহমতের নজরে দেখে না, রহমতের কানে তিনি শোনে না। নবী আদম আলাইহিস সালাম কানতে কানতে চোখ থেকে নালা হয়ে যায়, ফুরফুরা শরীফে মোজাফি জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রধানত খলিফা বসিরাত আল্লামা রুহুলামি রহমাতুল্লাহ তিনি একটা কেতাব লিখেছে, ওই কেতাবের নাম হলো মিলাদে মাস্তাফা। নবী আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কানতে কানতে চোখ থেকে পানি শেষ হয়ে যায়, আমার আল্লাহ দোয়া কবুল করে না, ফারেস্তা জিব্রাইলকে পাঠিয়ে দিল। ফারেস্তা জিব্রাইল নবী আদমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিবের নামে একটু তকবীরে আজান দাও, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আজানের তকবীরটা যখন দিয়েছে নবী আদম আলাইহিস সালাম, আল্লাহকে 350 বছর ধরে দেখেছে, আমার আল্লাহ তানার আওয়াজটা কর্ণপাত করলে না। আর আমার নবীর ওসিলায় দিয়ে যখন নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়েছে, এক মুহূর্তে 350 বছরের কান্নাকাটিকে আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। আর একটু জোরে, এর দ্বারা কি শিখেছে? বিপদে আপদে বালা মুসিবতে যখন পড়বে আল্লাহকে ডাকবে, এটা ঠিক, তার সঙ্গে আমার রসুলকে জুড়ে নেব, যাতে আমার আল্লাহ আমার দোয়াটাকে ফিরত না দেয়। বলছে বুঝে এসছে ভাই? এইটা বোঝানোর জন্য আমার এত গুণ শুধু ঘুরে আসা। আমি তো বলে দিতে পারতাম বাবা এই করো ওই করো ওই করো ওই করো, কিন্তু মানুষকে তো এটা বোঝাতে হবে, বুঝেন না, বোঝাতে হবে। অনেক আবার বলেছে, অনেক আবার বলছে ভাই দোয়া করবে, আবার সেই বিরাহমাতিকা ইয়া আর রহমার রহিমিন, ভাই আমি এ দোয়ার বিরোধিতা করব না, আপনি দোয়া করেন, বিরাহমাতিকা পড়েন, গুফরা নাকাল আলহামদুলিল্লাহ হিল্লাজি পায়খানা থেকে বার হওয়ার দোয়া পড়েন, আমার কোনো যায় আসে না। তবে নবী হলো আমাদের শিক্ষক, নবীরা হলো আমাদের শিক্ষক, তাহলে নবী আদম আলাইহিস সালাম উনি যখন আমার নবীর ওসিলা যখন শান্তি পেয়েছে, তাহলে আমাদের যখন মা, আমাদের আদি পিতা বাপ মা, বাপ মা যদি এরকম যদি মুক্তি পায় আখরি নবীর নাম নিয়ে, তার ছেলেদের উচিত তো বাপের নিয়মটাকে পালন করা। এটা আমি বলছি, আমি বলছি না যে আপনার নামাজ হয়নি, এসব আমি কিছু বলবো না, কি দরকার অত আর হা মানে হাতা মেরে লাভ নেই, দিন দেশের পরিস্থিতি ভালো না, লাভ নেই, বুঝেন না। একটু কলেমা শরীফ নামাজের শেষে 10 বার 20 বার একটু মোনাজাতে কলেমা শরীফ পড়লে কি ক্ষতি আছে? ক্ষতি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার 4 বার 6 বার লাস্টে একটু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলে হাতটা মুহ পার ফিরিল, মুখ থেকে একটু ফিরিয়ে নিয়ে আসবে। ও আবার অনেক ব্যক্তি বলছে হাত তুলে, আবার কোন কোন আবার নতুন করে সব ছেলের আবার পাড়ায় পাড়ায় জন্ম হয়েছে যে হাত তুলে দোয়া করার কোনো সিস্টেম নেই, হাত তুলে দোয়া করার কোনো সিস্টেম নেই, কি করবে হাত নামিয়ে করো। কথাটা একেবারে অযৌক্তিক না, হাদিস শরীফে হয়তো এরকম প্রকাশ্যে নেই যে তোরা হাত তুলে দোয়া কর, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। তবে একটা কথা বলবো, রসুল আর হযরতে আবু বকর হুজুর মসজিদে নববীর কাছে আসছে, আর কিছু সাহাবারা মসজিদের ভিতরে দুরুদ কলেমা পড়ে ওরা দোয়া করছে, ইয়া রাফিউ মানে উঁচু, যেরকম হাই বলতে উঁচু, আলা বলতে উপরে, আল বলতে সমস্ত, আর ইয়া রাফিউ মানে উঁচু করলো, কি উঁচু করলো, ইয়া দাইহি মানে হাত, কটা হাত, দোনো দুটো হাত উঁচু করে দোয়া চেয়েছেন। আবু বকর কে রাসূল বলছে আবু বকর তুমি একটু দাঁড়িয়ে যাও, ওরা যে হাত তুলে দোয়া করছে একটুখানি দাঁড়িয়ে যাও, হাত তুলে যখন দোয়া করলেন, দোয়া যখন শেষ হয়ে গেছে, আল্লাহর রাসূল গিয়ে বলছেন বাবা সাহাবা তোমরা যখন হাত তুলে দোয়া করছিলে তোমাদের হাতের উপরে আল্লাহর রহমত পড়ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। জোরে বলেন, তাহলে হাত তুলে দোয়া করলে যদি হারাম আর বেদাত যদি হয়,
আমার রসুল দেখতে পায় যে তাদের উপরে রহমত করছে, আর রসুল তাদের পড়তে নিষেধ করেনি। রসুল বলেছিলেন হাত তুলে, তোমরা যখন আল্লাহর কাছে চাইছিলে এই সিস্টেমটা ভালো, কোনো জায়গা থাকুক আর নাই থাকুক রসুল যখন বলেছে সব জায়গা থাকা দরকার, কথা ঠিক না বেটি? আল্লাহ, এরকম মুসিবত চলছে এলাকায়, সাবধান। আগে চাকরি, তারপরে পয়সা, আগে ইমান, তারপরে নেকি, খুব সাবধান। আল্লাহ আল্লাহ, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, ও ছেলেরা বাচ্চারা লক্ষ্য করে দেখা যায়, আমার অজের টার্গেট ছিল আল্লাহর কাছে চাইবে, কিন্তু আল্লাহর কাছে আপনি যখন চাইবেন, নবী আদম আলাইহিসসালামের কাছে শিক্ষা নেন, নবী আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে চেয়েছেন কিন্তু আমার আল্লাহ দেয়নি, আর যে আমার নবীর ওসিলা চেয়েছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার আশা ভরসাকে আল্লাহ মঞ্জুর করে নিয়েছে। ও সোনার মানিকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আল্লাহর কাছে আপনারা চাইবেন কিন্তু নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবে। এবার আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, তামাম পৃথিবীর যত নবীরা ছিল, নবীদের জিজ্ঞাসা আপনি করেন, ও আল্লাহর নবী আপনাদের কলেমা কি? ওরা বলবে কলেমা ছিল আমার আখিরি জামানার নবীর কলেমা আমরা পড়তাম, আখিরি জামানার নবীর কলেমা পড়ে আমরা দেখা যায় আল্লাহর নৈকট্য লাভ করেছি। আর আপনার উম্মাতেরা কি পড়তো? আমার উম্মাতেরা আমি নবী আমার কলেমা পড়তো, আমার কলেমা পড়ে তারা ঈমান এনেছে। তাহলে উম্মাতেরা নবীদের নামে কলেমা পড়ে ঈমান এনেছে, আর তামাম পৃথিবীর নবীরা আমার নবীর নামে কলেমা পড়ে তারাও আল্লাহর নৈকট্য লাভ করেছে। আপনাদের একটা কাজ আছে, আপনাদের সংসার চালানোর কাজ, মেম্বারের একটা দায়িত্ব আছে, এলাকার মানুষের দায়িত্বশীল কাজ, প্রদানের একটা দায়িত্ব আছে, মানুষের সই স্বাক্ষর করানোর কাজ, আমার রসুলের একটা দায়িত্ব আছে, আল্লাহ জিকির করা আল্লাহর একটা দায়িত্ব, আমার নবী পাকের নাম স্মরণ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। চাদিও না, এত চাদিও আমি তো বিমল গুটকা শেকর খাইনি, খেলে ফিস ফিস করে পান ফেললে ফুসফুসে শুকনো হয়ে যাবে, হুজুর পানি লেশ সমস্যা হয়ে যায় ভাই, একটু মাঝে মধ্যে পান খাওয়া খুব হালকা নিয়ে যাবো, নিয়ে যাবো, তোমরা উপরে থেকো না, থাকো তাকে মারে বসো, আমার অসুবিধা হয় না, ভুলে যাবো আজ, বুঝেন না, ভুলে যাবো। আল্লাহ, এবার আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আমরা অনেকে আল্লাহ নামে সাজদা দেই, শীতের সময় যারা নামাজ আদায় করেন, খবরদার গদির উপরে বাবা নামাজ পড়ো না, আর গদির উপরে যদি নামাজ পড়ো যেখানে সাজদা দিবে ওটা যদি গদি হয় নরম হয় আপনার নামাজ কিন্তু মাকরুহ হবে। মুসলার কিতাবে এসেছে সাজদা দেবার সময় হালকা নরম জায়গা দিতে পারেন, তবে অত্যাধিক গদির উপরে আপনার সাজদা দেবা চলবে না। এবার কেউ বলতে পারে মসজিদে নববীর পাশে আর একটা মসজিদে নামাজ পড়েছিলাম, অনেক দেখা যায় সাদা মটমেলের কাগজ পা দিয়েছি যাত্রা করে পা ভিতরে প্রবেশ করে, এত গদি আর গদি। তাহলে মফিজুল ভাই, মদিনা শরীফের মসজিদে শীতের সময় যদি মোটা গদি থাকে ওই গদিতে ওরা নামাজ পড়ছে, তোমার মশলা অনুযায়ী তাদের নামাজ হয় না, ওদের চাইতে কি তুমি বেশি বোঝো? আমি যদি ঘুরিয়ে বুঝি তাহলে কি চালা করবে না তো? তাহলে যে কানে চুরি হয় সেখানে পুলিশ থাকে, যে কানে চুরি হয় সেখানে পুলিশ থাকে, যে কানে জোরে চালা সেখানে বাম্পার থাকে। তাহলে সবচাইতে পৃথিবীতে চিটিংবাজ মক্কার মদিনা ছিল, ওই জন্য বড় পুলিশ নবীকে ওদের এলাকায় পাঠিয়েছে, তা ওরা কত ভালো হবে। মাথা যায়নি? আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, একজন আমাকে বলেছে আল্লাহর কাবার এলাকায় হজ করলাম, মসজিদে নববীতে চলে গেলাম, দেখতে পেলাম বাবা দেখা যায় একটা পুলিশ দাঁড়িয়ে আছে, টুপি আছে, সৌদির পুলিশ, মক্কা মদিনার পুলিশ, তাদের কত পাওয়ার। যখন নামাজের সময় হয়ে গেছে জুতো পরা অবস্থায় তারা নামাজ পড়ছে, আল্লাহর কসম করে বলছি মিথ্যা বলি না, হাজি সাহেব নিজে চোখে দেখেছে
আর তিনি আমার কাছে বর্ণনা করেছে তাহলে মক্কার পুলিশেরা কিছু কিছু অসংখ্যক পুলিশ যদি ওরা জুতো পায়ে দিয়ে নামাজ পড়ে তাহলে গদিতে নামাজ পড়ায় এটা আমি ঠিক ধরে নিলাম। পুলিশেরা যখন জুতো পরে নামাজ পড়েছে তুমি জুতো খুললে কিন্তু অবস্থা খারাপ মানো মক্কা মদিনা। এবার কি হবে মক্কা মদিনা? আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন আর হাদিস, সুবহানাল্লাহ। সেটা যদি মক্কা মদিনার লোক যদি ওই আওতায় পড়ে তাদেরকে বুকে নেব, আর ওই আওতার ভিতরে যদি না পড়ে তাদেরকে ঠেলে ফেলে দেব। আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চাই আল্লাহর কাবার এলাকার পুলিশেরা মসজিদে নামাবি পুলিশেরা ওরা যদি জুতো পায়ে দিয়ে নামাজ পড়ে, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো ঈমানদারদের আল্লাহ পাকের সঙ্গে দিদার নৈকট্য লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছে আফদালুল ইবাদাত ইবাদাতি সালাহ, সবচেয়ে বড় ইবাদাত সেটা হলো নামাজ। আপনার উজু নাই, আপনি ওয়াজ করতে পারেন, উজু নাই আপনি ওয়াজ শুনতে পারেন, আপনার উজু নাই আপনি আজান দিতে পারেন, আপনার উজু নাই কলেমা পড়তে পারেন, আপনার উজু নাই তকবীর দিতে পারেন, আপনার উজু নাই কবর জিয়ারত করতে পারেন, আপনার উজু নাই সালাম মুসাবা করতে পারেন, আপনার উজু নাই আপনি দোয়া খায়ের করতে পারেন, আপনার উজু নাই ঝাড়ফুঁক করতে পারেন, আপনার উজু নাই তাবিজ লিখতে পারেন, আপনার উজু নাই বকরি ছাগল দুম্বা জবাই করতে পারেন, আপনার উজু নাই সেহরি খেতে পারেন, আপনার উজু নাই ইফতার করতে পারেন, আপনার উজু নাই সালাম কিয়াম পড়তে পারেন, আপনার উজু নাই আল্লাহ জিকির করতে পারেন, আপনার উজু নাই কলেমা শরীফ পড়তে পারেন, আপনার উজু নাই কোরআনে হাত না দিয়ে আল্লাহর কোরআন যদি মুখস্থ থাকে আপনি মুখস্থওয়ালা কোরআনটাকে পাঠ করতে পারেন, তবে উজু না থাকলে হাত দেওয়া যাবে না। তাহলে পৃথিবীর জমিনে 100% যদি এবাদত থাকে 99% এবাদত বিনা ওযুতে করা চলে যেতে পারে। আল্লাহ নবী জানিয়েছে সবচাইতে বড় এবাদত এটা হলো নামাজ। এই নামাজটা আমার আল্লাহ ফারেস্তা জিব্রাইলের কাছে দেয়নি, আমি মোহাম্মদ সিদরাতুল মুনতাহা আরশে আজিমে গিয়ে আমার আল্লাহর কাছ থেকে নামাজ নিয়েছিলাম। এই নামাজের জন্য মক্কা থেকে মদিনায় আমি চলে গিয়েছিলাম। এ সোনার মানিকেরা, তাহলে পৃথিবীর জমিনে যত এবাদত আছে সবচাইতে বড় এবাদত যদি নামাজ হয়, আর ওই নামাজ যদি কোনো ব্যক্তি জুতো পায়ে দিয়ে পড়ে তাহলে উচিত হলো রসুল পাকের হাদিসটাকে অপমান করেছে। তাহলে মক্কা মদিনা আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কোরআন আর হাদিস আর ইজমা কিয়াস। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক ব্যক্তি বলে মক্কা শরীফে আজানের পরে হাত তুলে মোনাজাত করে না, তোমরা কেন? অনেকে বলে মদিনা শরীফে নামাজ পড়ে মোনাজাত করে না, তোমরা কেন করো? তাদের এই এলাফদিক দেওয়ার জন্য একটু খুঁজছি ভাই। এই তোরা আগুনে কি তার খাটাচ্ছিস? কি হচ্ছে কি ওখানে? একটা জলসায় এত ক্যামেরাম্যান থাকলে বাঁচা যায়? চারিদিকে চোখ, গুনো কতটা চোখ? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, নটা চোখ, বুঝেন না? আল্লাহ, এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি আগের কথাটা খেয়াল রাখবেন। নামাজ হলো আল্লাহ পাকের দিদার, নামাজ হলো আল্লাহ পাকের সঙ্গে মিয়ারাজ, আল্লাহর সাক্ষাৎ। এবার একটাবার একটু বেকার লাইনে চলে যাও, নবী মুসা আলাইহিস সালাম কার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিল? আল্লাহর সঙ্গে। নবী মুসার পায়ে জুতো ছিল না, জুতো খালি ছিল, জুতো ছিল। তাহলে আল্লাহর সঙ্গে দিদার করবে নবী মুসা, আর পায়ে যদি জুতো থাকে আমার আল্লাহ খুলতে বলেছিল না বলিনি? কথা বলেন না, খুলতে বলেছিল। তাহলে নবী মুসা পৃথিবীর একটা নবীর অপেক্ষায় পৃথিবীর কোন ইমানদার হতে পারে না, নামাজি হতে পারে না। তাহলে আল্লাহ পাক নবী মুসাকে যখন জুতো খুলতে বলেছে আল্লাহ দিদারের জন্য, আর নামাজ যদি মিহরাজ আল্লাহ দিদার হয়, তাহলে নবীর পায়ে জুতো যদি আমার আল্লাহ খুলতে বলে, পুলিশের পায়ে জুতো কি আমার আল্লাহ পড়তে বলবে?
কথা বুঝেছো ভাই? এরাই হয়েছে তার চালনা কাজ্জাব। রাসূল বলেছে এরাই হবে তার চালার কাজ্জাব। ইয়া কোনা কোন বিল হাদিসি, ওরা যে হাদিস গুলো বলবে বিমা লাম তাসমা, যা তোমরা শুনোনি ও আনতুম ওয়ালা আবাউকুম, তোমার মুরব্বীরা শুনোনি। রাসূল বলছে আনা বারিও মিনহুম, ওহুম বারিও মিননি, ওরা আমার কেউ না, আমি রাসূলদের কেউ নয়। খালি নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, তবুও জাহান্নামে যাবে। একটাই কারণ, ওরা রসুলের আদর্শকে মেনে নেয়নি। কথা বুঝে এসছে ভাই? আমার আগের কথাটা খেয়াল রাখবেন। আগে এক নাম্বার বলেছি, আল্লাহর কাছে চাইবো কথাটা ঠিক, কথাটা ঠিক, তবে শুধু আল্লাহর কাছে চাইবো না, নবী আদম আলাইহিসসালাম যে সিস্টেমে চেয়েছিল সেই সিস্টেমে চাইবো। দ্বিতীয় নাম্বার বলেছি, আল্লাহর ইবাদত করব, তবে মক্কা মদিনার দিকে আমাদের ফলো করব না, ফলো করব কোরআন হাদিসের দিকে। লোক তো বোঝে না, লোক বোঝে না। অনেকে বলেছে বাবা মসজিদে নববীতে নামাজ পড়েছি, একটাও দোয়া করলো না, নতুন হাদিস সাহেব হজ করে এসছে, কেউ দোয়া করলো না। ইমাম সাহেব তুমি কেন দোয়া করো? একটা ছোট করে বলি, মসজিদে নববী শরীফে রসুল একটা হাদিস বলেছিল। কি হাদিস বলেছিল? কোন নামাজি যখন নামাজ পড়বে আর ওই নামাজের সম্মুখে দিয়ে হেঁটে যাওয়া কতটা গোনা আর কতটা পাপের কাজ, এটা যদি হেঁটে যাওয়াওয়ালা ব্যক্তি জানতে পারতেন, রসুল বলেছে ওর জীবন পর্যন্ত ওই জায়গায় আল্লাহর ভয়ে দাঁড়িয়ে থাকতেন। এই হাদিসটা কোথায় বলেছিল? মসজিদে নববীতে। হাজী সাহেব উঠে কি আপনি আল্লাহর দিকে শপথ করে বলতে পারবে যে মসজিদে নববীতে এই হাদিস বলেছিল? সেই মসজিদে নববীতে এই হাদিসটাকে কেউ পালন করে না। নামাজ হয়ে গেছে, যারা একটু সুন্নাত পড়বে হুমড়ু হুমড়ি করে যেতে গাড় উপরে পিঠের উপরে এমনকি গোলার উপরে পা পর্যন্ত তুলে দিচ্ছে, হাজী সাহেব থাকলে দাঁড়িয়ে বলবে হ্যাঁ ঠিক বলছে। দেখেছেন? তাহলে যে মসজিদে নববীতে যে হাদিসটা পালন করা হয়েছে সেই মসজিদে সে হাদিস পালন করছে না, আর এরা বলছে মক্কার মদিনা মানি। মক্কার মদিনা না, আমরা মানো কোরআন আর হাদিস, তবেই হবে সত্য দল। জোরে বলো সুবহানাল্লাহ। মাথায় গেছে ভাই? মক্কা মদিনা যদি বলে আমরা মানবো, তাহলে প্রত্যেকের গোলার উপরে পাতল দিয়ে হবে। মক্কা মদিনা যদি বলো মানবো, তাহলে জুতো পরে নামাজ পড়তে হবে। যদি বলো মক্কা আর মদিনা মানবো, তাহলে ভাবতে হবে একটা ওই যে আপনারা বাইক চালান তো, বাইক বাইক চালাও, ওই ছেলেরা করে খেলা করতে করতে না একটা উটের বাচ্চা মেরে দিয়েছে, তা যার উটের বাচ্চা মরে গেছে সে বলছে আমার উট জান্ত করে দিতে হবে, আর যে ছেলেটা মেরে দিয়েছে ছোট বাচ্চা তো উটের বাচ্চা, তা বলছে আমার এই উটের বাচ্চা যখন মেরে দিয়েছো আমার উটের বাচ্চাটা জীবিত করে দাও। তা বাড়িওয়ালা বলছে আমার ছেলে যখন মেরে দিয়েছে বাবা একটা উটের বদলে দশটা উট দেবো, বলছে না না আমার ওই জিনিসটাকে জীবিত করে দিতে হবে। খুব ভালো করে বুঝবেন, ইতিহাস বলছি, ফক্কর গল্প আমি বলি না। এ তো জীবিত করতে পারবে কি? আর উনি বলছে জীবিত করে দিতে হবে, তাহলে ইনি যখন জীবিত করতে পারে না আর উনি যখন জীবিত ছাড়া নেবে না, এই দুজনার ভিতরে অশান্তি হতে হতে এ ওকে মারে ও ওকে মারে, এই রকম ঝগড়া হতে হতে কম বেশি 40 বছর ধরে যুদ্ধ হয়ে একটা উটের বাচ্চা নিয়ে যারা 40 বছর ধরে যুদ্ধ করে তারা কি মানুষের বাচ্চা বলে মনে হয়? আমি আগেই বলেছি ভাই, হয়তো আপনাদের নদিয়ার এলাকা আমি সেই হাদিস দিয়ে সেই আইটেমে বক্তৃতা করতে পারছি না। বলছি যারা আহলে হাদিস হয়েছে, যারা লালজাবি হয়েছে নতুন নতুন করে, পূর্ব আবাসে রেখা দেখতে যে আমরা আহলে হাদিস ঠিক আছে, লিখে রেখে দে মাথায় টুপি দেবা হাদিস না সুন্নাত, মুখে দাঁড়িয়ে রাখা হাদিস না সুন্নাত, গোল পিরহান পরা হাদিস না সুন্নাত, সালাম দেওয়া হাদিস না সুন্নাত, আমরা পালন করবো সুন্নাত, তোরা পালন করবি হাদিস। আর রসুল বলেছে আহলে সুন্নাত আল জামাত এরাই যাবে জান্নাতে, তোরা 72 হবি। মাথায় গেছে? তোরা সব 72 দল হবি, সব থাকবে জাহান্নামে যাবে। চ্যালেঞ্জ থাকলো, মাথা টুপি দেবো হাদিস না সুন্নাত, সুন্নাত। আর রাসূল বলেছে তারাক তুফিকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম পথ ঘুরুষ্ট হবে না, একটা হলো আল্লাহ পাকের
কিতাব সেটা কোরআন ও মাজিদ, দ্বিতীয় নাম্বার হলো কি ও সুন্নাত ও রাসূলি, দ্বিতীয় নাম্বার। এই কিছু 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 মাওলানা সাহেব ভুল ব্যাখ্যা করে, বলছে এবার হাদিস শরীফ ভুল ব্যাখ্যা করে, ওখানে হাদিস শরীফ না, ওখানে হবে কি? এই আপনারা এখানে বসে আছেন, যারা কমিটির ছেলে বসেছে ওরা অবশ্যই শ্রোতা, শ্রোতা না, তবে যারা শ্রোতা তারা কি কমিটির ছেলে? যারা বসে যারা কমিটির ছেলে তারা অবশ্যই শ্রোতা, যিনি অফিসার তিনি অবশ্যই পুলিশ, তবে সব পুলিশ অফিসার নয়। ফের বলছি, যিনি শ্রোতা যিনি কমিটির ছেলে তিনি অবশ্যই শ্রোতা, তবে যিনি অফিসার তিনি অবশ্যই পুলিশ, তবে যিনি রসুল তিনি অবশ্যই নবী, তবে যেটা সুন্নাত সেটা অবশ্যই হাদিস, তবে যেটা পুলিশ অফিসার নাও হতে পারে, যে শ্রোতা সে কমিটি নাও হতে পারে, যে নবী সে রসুল নাও হতে পারে, যেটা হাদিস সেটা জান্নাত নাও পেতে পারে, তবে যেটা সুন্নাত সেটা জান্নাত পাবে। জুরি বলে সুবহানাল্লাহ, মাথায় গেছে হতো যায়নি? এর ভিতরে যদি আরো আধা ঘন্টা সময় দিই, বারোটা হাদিস আছে, আধা ঘন্টা সময় দিলে ভালো একটা জায়গায় পৌঁছে যাবে, হয়তো নবার মতো অনেকের ক্ষমতা থাকবে না। হুজুর কি বলছে মাথায় আসে না ভাই, ওই জন্য পরিস্থিতি হিসাবে বক্তৃতা করতে হয়। এটা তকবীর আর নারায় তকবীর, নারায় তকবীর। আপনারা অনেকে মুখ ঢেকে নামাজ পড়েন, শীতের সময় ছেলেরা মুখ ঢেকে নামাজ পড়বে না, নামাজ মাকরুহ হবে, নাক ডেকে নামাজ পড়বে না, নামাজ মাকরুহ হবে। আমার মুরব্বী যারা আছে, ওই টুপি পরেন না, টুপি হনুমান টুপি না কি বলে বাবা, এখান থেকে এই পর্যন্ত দেখা যায় কপাল দেওয়ার সময় ওই টুপি যায় ঠান্ডা লাগে, নামাজ পড়বে না, নামাজ মাকরুহ হবে। একটু কাপড় বিছিয়ে নেবেন, মুরব্বী মানুষ কষ্ট লাগে, একটু কাপড় বিছিয়ে নেবেন। বসিরাত আল্লামা হুজুরাতা নামাজ শিক্ষা লিখেছে, নামাজ শিক্ষা 117 নম্বর পৃষ্ঠা লেখা আছে, সাজদা দেওয়ার সময় আগে কপাল দিতে হবে। আবার এ বলে এক বিপদ, বলবে হুজুর অমুক জায়গা হাদিসে আছে আগে যাবেন নাক তারপরে কপাল। হাদিসে আছে আমি জানি, আমি জানি, কিন্তু তোমার মাথায় টুপি দোবা যিনি শিখিয়েছেন তোমার চাইতে তিনি আরো আগে জেনেছিল। মসজিদের কাবার ইমাম সাহেব কটা হাদিসের জ্ঞান রাখে? 6টা হাদিসের জ্ঞান রাখে। আর মসজিদের কাবার ইমাম সাহেবের মা তখন সাবার লোক হয়নি, তার আগে মোসাদ্দে জামা দাদা হুজুর পীর কেবলা 40টা হাদিসের জ্ঞান রেখেছিল। এখন 6টা ওয়ালা হাদিস আর 40টা হাদিস, কোনটার জ্ঞান বেশি? 40টা হাদিসের জ্ঞান বেশি। তাহলে 40টার হাদিসের কিতাব যিনি পড়ে মদিনা শরীফ থেকে ইউনিভার্সিটিকে, যিনি দক্ষ দক্ষ দেখা যায় দক্ষ আলেম হয়েছিল, তিনি বলেছেন সাজদা দেওয়ার সময় আগে কপাল দেবে তারপরে নাক। আর 6টা হাদিস যারা পড়েছেন তারাও বলছে আগে নাক তারপরে কপাল, দুটোই সত্য, দুটোই সত্য, তবে সত্যর ভিতরে একটা সত্য আছে। তার মানে কেমন? কেউ যদি অন্যায় করে, কাউকে যদি মারে একরকম মার, আর যদি কায়দা করে মারে কিরাভাবে বলে মারের মতো কথা বুঝে আসেনি কি হবে? যদি কেউ একটা এলাকায় গাড়ি কেনে, কেমন গাড়ি না ভালো গাড়ি, খুব ভালো হয় বলে গাড়ির মতন গাড়ি। কোন মেয়েকে যদি দেখাশোনা করতে যায়, কেমন মেয়ে দেখলে না ভালো মেয়ে বলে কেমন মেয়ে, আরে সে মেয়ের মতো মেয়ে, মানে ভালোর মধ্যে ভালো আছে না নেই? আছে। তাহলে কপালটা আগে দেওয়া এটাও হাদিসে আছে, নাক আগে দেওয়া এটাও হাদিসে আছে, তবে হাদিসের ভিতরে শ্রেষ্ঠ হওয়া হলো সেটা হলো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, মত আর পথ ওটাই হবে, সেটাই হলো আগে কপাল আপনাকে দিতে হবে। তাই দাদা হুজুর টিকে বলে বসিরাত আল্লামা হুজুর লিখেছে নামাজ শিক্ষা 45 টাকা দাম, দোকানে বিক্রি হলে কিনে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি, তাতে দেওয়া আছে আগে যাবে কপাল, আগে যাবে কপাল। মেসলা হুজুর পীর কেবলা জীবিত থাকা অবস্থায় একটা কিতাব লিখেছিলেন, কিতাবটার নাম হলো নামাজ সংক্রান্ত মাসলার কিতাব, ওই কিতাবের 36 নম্বর পৃষ্ঠা লিখেছিল আগে যাবে কপাল। আপনি নাক দেবেন কপাল দিবেন আমি আপনাকে করতে বলছি না, তার কারণ বলছি আমার একটা দোকান, এই দোকানে কি কি পাওয়া যায়? হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, ইমাম আজম, শবে বেরাত, শবে কদর, লাইলাতুল আশুরা, আজানে পরে হাত তোলা, এগুলো পাওয়া যায় দোকানে, আখেরি জোহর, বাপমার খেদমত, তারপরে নবী দিবস, এগুলো পাওয়া
এগুলো আমার দোকানে পাওয়া যাচ্ছে। এবার আপনার সোনা আসা ফ্রি, বুঝে নবা আর মানা ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার, এগুলো আমি বলবো। আমি বলছি না যে আপনারটা ভুল আর আপনারটা ঠিক, এগুলো যে মালগুলো বিক্রি হয় সেই মালের প্রোটেকশন আমি আপনাকে বোঝাচ্ছি, মেনে নেওয়া ব্যক্তিগত ব্যাপার, চিন্তা ভাবনা আপনার। তকবীর নারায় তকবীর, নারায় তকবীর। অস্খিয়াল আছে, পুলিশ জুতো পরে নামাজ পড়ে, আর নবী মুসার জুতো পরে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিল, আল্লাহ খুলতে বলেছিল, তাহলে এরা কেন জুতো পরে? ওদেরকে মানলে জান্নাত পাবে, ওরা হয় কিন্তু সন্ন্যাত মানেনি। সন্ন্যাত হলো আত্মহুর সাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। কত বুঝে আসছে ভাই? এবার আমি আপনার কাছে আর একটা কথা বলতে চাই, ও ছেলেরা বাচ্চারা, আপনাদের নদিয়া জেলায় আল্লাহ আপনাদের নদিয়া জেলায় অনেক জলসা হয়, অনেক মাহফিল কেন্দ্র বিন্দু করে অনেকে নাগর দোলা দেয়। নাগর দোলা জানে তো ভাই? নাগর দোলা। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী ইব্রাহিম আলাইহি সালাম ওনাকে যখন আগুনতে ফেলা হচ্ছিল, নবী ইব্রাহিম আলাইহি সালাম আগুনতে যখন ফেলা হচ্ছিল, নবী ইব্রাহিমকে আগুনে তুলতে পারে না, এই ইতিহাসের রাওয়াত আপনাদের শোনা আছে, ওই জন্য আমি কেটে নিয়ে শুধু পুরো